তাদের দিকেও আমরা হাত বাড়িয়ে দিই। আমরা স্কলারশিপও আছে আমাদের এখানে, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার প্রেসিডেন্ট আমার হাজবেন্ড, ওনার নামে আমরা এই স্কলারশিপটা চালাই। আমরা গভর্নমেন্টের অনেক বড় বড় স্কিলের প্রজেক্ট আছে যেখানে আমরা স্টুডেন্টদের বিনা পয়সায় পড়াই এবং তাদের চাকরিরও ব্যবস্থা করে দিই। আর এডুকেশনটার জন্যই আমাদের সব কিছু, এবং আমরা চাই যে শিক্ষাটা সর্বস্তরে ছড়িয়ে পড়ে, এবং শুধু উত্তর চব্বিশ পরগনা না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এডুকেশনটাকে ছড়িয়ে দিতে এবং ভারতবর্ষ জুড়ে যেতে যে কোনো কলেজ স্টুডেন্টরা যাতে এখানে এসে পড়াশোনা করতে পারে, এর জন্যই আমাদের রান ফর এডুকেশন, এডুকেশনের জন্য দৌড়। এটা আমাদের এখান থেকে শুরু হবে সুভাষ ময়দান বারাসাত থেকে আপটু আমাদের কলেজ ক্যাম্পাস কালীবাড়ি বারাসাত শেষ হবে। নেতাজির জন্মদিবসে 123তম আজকে জন্মদিবস, সেই উপলক্ষে কিংস্টন কলেজের পক্ষ থেকে যে রান ফর এডুকেশন, নেতাজি যে স্বপ্নের ভারতের কথা ভেবেছিলেন, তারপরে যে শিক্ষার উদ্দেশ্যে এই ধরনের একটা মহতি উদ্যোগ, সেই উদ্যোগে কিংস্টন কলেজ এটা এগিয়ে এসছে। এবং আজকে তরুণ প্রজন্মের কাছে আজকের এই দিনটা একটা বড় দিন, স্বাভাবিকভাবে আজকের এই জন্মদিনে এখানকার ছেলেরা শিক্ষার জন্য দৌড়বে। অনেক কিছুর জন্য আমরা দৌড়ই, কিন্তু শিক্ষার জন্য দৌড়ানোর একটা নতুন অভিনবত্ব আছে। আমি মনে করি যে কিংস্টন কলেজ তাদের যে উদ্দেশ্য এবং আজকের এই দিনটি বাজবার জন্যে তাদের ধন্যবাদ। ডেফিনেটলি মানে এরকম একটা উদ্যোগ যেটা কিংস্টন গ্রুপ অফ কলেজ নিয়েছে, সেটা সেখানে আসতে পেরে আজকে নেতাজির 123তম জন্ম দিবস, এবং সেখানে আসতে পেরে মানে ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। আর এই কারণে আরও বেশি ভালো লাগছে এরকম একটা প্রচেষ্টা যেটা রান ফর এডুকেশন যেটা কিংস্টন গ্রুপ অফ কলেজ অর্গানাইজ করেছে, এবং চিফ মিনিস্টার ফান্ডে একটা অ্যামাউন্ট দেওয়ার কথা, মানে কলেজ থেকে দেওয়ার কথা হচ্ছে। সো এরকম একটা প্রচেষ্টাকে আমি অলওয়েজ সাধুবাদ দেবো, এবং প্রত্যেকে আজকে সকালবেলা এসছে এবং প্রত্যেক মানে এবং এই এরকম একটা বিষয় আসতে পেরে আমাদের ভালো লাগছে। কিংস্টন কলেজে এসেছি আমরা রান ফর এডুকেশন ইনিশিয়েটিভটা, কারণ এডুকেশন এবং স্পোর্টস অ্যান্ড ফিটনেস এই দুটোই হচ্ছে দ্য পিলার্স অফ দ্য ফিউচার। খুবই ভালো লাগছে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকীতে আজকে সকালে আমরা এখানে এসেছি, দারুণ ইনিশিয়েটিভ, এবং এরপরে যে অনুষ্ঠানটা আছে আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। থ্যাংক ইউ। সবারই এরকমভাবে এগিয়ে আসা উচিত, সেটা এডুকেশন নিয়ে হোক বা খেলাধুলো নিয়ে হোক, কারণ যেটা আমি বললাম এক্ষুনি, এগুলোই হচ্ছে আমাদের ভবিষ্যতে দুটো মোস্ট ইম্পর্টেন্ট পিলার্স। খুব ভালো লাগছে আজকে এরকম একটা ইনিশিয়েটিভে সামিল হতে পেরে। এরকম ইভেন্টসগুলো এনকারেজ করতে চাইবো, এদের ইয়াংস্টার্সের হেলথ খুবই ইম্পর্টেন্ট আছে সোসাইটির জন্য, আশা করছি এরকম আরও ইভেন্টস হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী ঐক্যন চক্রবর্তী এবং তনুশ্রী চক্রবর্তী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কিংস্টন এডুকেশনাল, চলো আস্তে আস্তে পেছনে, আস্তে আস্তে পেছনে। Let's start, huh?